Assalamualaikum, dear students, how are you? Today I will discuss words and phrases. Today is our practice class. I think you all will do this class. So let's start. Would you mind? আমি তোমাদেরকে আগেই এই যে শব্দগুলো যেগুলো লিখেছি এই শব্দগুলোর কি অর্থ এবং নিয়মগুলো রুলসগুলো ওয়ার্ডস এন্ড ফ্রেজের রুলসগুলো সব আমি পড়িয়ে দিয়েছি এখন আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো আমি এখানে কিছু বোর্ডে কিছু লিখেছি কিছু সেন্টেন্স লিখেছি এখানে আমি আজকে দেখাবো যে কোনটা কিভাবে তোমাদেরকে কোথায় বসাতে হবে উড ইউ মাইন্ড তোমাদেরকে আমি যখন করেছিলাম তখন আমি কি বলেছিলাম যে সাধারণত দেখা যায় প্রস্তাব অর্থে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি যে কোনো কিছু মনে করবে কিনা বা এই অর্থে আর আমরা ব্যবহার করে থাকি এরপর হচ্ছে উড রেদার এর অর্থ আমি কি বলেছিলাম বরং একটি জিনিসের চেয়ে আরেকটি যখন অধিকতর পছন্দ হবে সেক্ষেত্রে আমরা কি বসাবো উড রেদার বসাবো তারপর হচ্ছে আনলেস আনলেস কথাটার অর্থ হচ্ছে গিয়ে যদি না দেন হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ ইফ কথার হচ্ছে গিয়ে যেন এটা করানোর সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা দুটো রুলস আছে ফার্স্ট রুল হচ্ছে গিয়ে প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় এবং পরবর্তী অংশ যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাবো আবার প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় এবং পরবর্তী অংশ যদি পাস্ট পারফেক্ট হয় সেক্ষেত্রেও আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাবো তারপর হচ্ছে দেয়ার দেয়ারের সময় তোমাদেরকে আমি যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে আছে বা ঘটে অর্থে আমরা দেয়ার বসাবো অ্যাজ সুন অ্যাজ কোনো কিছু কি যেতে না যেতে করতে না করতে পড়তে না পড়তে ঘুমোতে না ঘুমোতে খেতে না খেতে এরকম অর্থ যখন প্রকাশ করবে সেক্ষেত্রে আমরা কি বসাবো অ্যাজ সুন অ্যাজ বসাবো এবং অ্যাজ সুন অ্যাজ যখন আমি করব যদি আমরা সেন্টেন্সের প্রথমে দেখি যে ফাঁকা এবং এরপরে কি থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝে থাকবে কমা তারপরে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে তাহলে সেক্ষেত্রে আমি কি বসাবো অ্যাজ সুন অ্যাজ বসাবো আবার অ্যাজ সুন অ্যাজটা যদি মাঝে হয় সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝে তোমাদের গ্যাপ থাকবে তারপরে আবার থাকবে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আচ্ছা এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াজ বর্ন ওয়াজ বর্ন হচ্ছে কি ওয়াজ বর্ন হচ্ছে কি বলেছে আমি জন্মগ্রহণ করা হ্যাভ টু হচ্ছে কি বাধ্যবাধকতা কোনো কিছু অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন এরূপ বাধ্যবাধকতা যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা কি বসাবো হ্যাভ টু বসাবো ইট ইজ হাই টাইম অর্থ কি এটাই হচ্ছে উপযুক্ত সময় এই অর্থে এবং এরপরে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম থাকবে সেক্ষেত্রে আমরা ইট ইজ হাই টাইম বসাবো তারপর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক এটা একদমই ইজি হোয়াট ডাজ লুক লাইক যখন আমরা দেখবো কি দুটো গ্যাপ থাকবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে মাঝে কিছু থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেক্ষেত্রে আমরা বসাবো হোয়াট ডাজ লুক লাইক সো লুক এট দ্য বোর্ড হিয়ার আই হ্যাভ রিটেন অলরেডি সো মেনি সেন্টেন্সেস অ্যান্ড আই উইল show you how we will do this. Look, your enemies are looking for you. Tomar shotrura tomake ki korche khujche. Dash you left this place. তা আমি তোমাদেরকে বলেছি ড্যাশ থাকবে তারপরে সাবজেক্ট থাকবে তারপরে ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো ইট ইজ হাই টাইম যে এটাই উপযুক্ত সময় ইউ লেফট দিস প্লেস তুমি এই স্থানটা কি করবে ত্যাগ করবে এরপরে দেখো বি নাম্বারটা হচ্ছে ইট ইজ রেইনিং হেভিলি কি হচ্ছে খুব ভারী বৃষ্টি হচ্ছে তারপর এখানে ফিনিশটাও তারপরে দেখো ড্যাশ ক্লোজিং দা উইন্ডো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে তো আমরা জানি যে যখন আমরা উড ইউ মাইন্ড করব তখন আমাদের কি করতে হবে দেখতে হবে প্রথমে গ্যাপ থাকবে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং গ্যাপের পরে কি থাকবে ভার্বের সাথে আইএনজি যোগ সো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং আছে তারপরে হচ্ছে কি অবজেক্ট আছে তারপর হচ্ছে কি আইএন প্রশ্নবোধক চিহ্ন আছে তাই আমরা এখানে কি বসাবো উড ইউ মাইন্ড তুমি কি কিছু মনে করবে ক্লোজিং দা উইন্ডো জানাটা বন্ধ করতে সি নাম্বার দেখো রিফাত ওপেন বিহেভস আমরা জানি প্রথম অংশ প্রেজেন্ট টেন্স এবং পরের অংশ যদি পাস্ট টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো অ্যাজ ইফ তাই আমি এখানে কি করবো অ্যাজ ইফ বসিয়ে দিলাম তারপর হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার অথর ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার হুমায়ুন আহমেদ হচ্ছেন তিনি ছিলেন একজন শিক্ষক ছিলেন একজন অথার
লেখক ছিলেন, তারপরে কি ছিলেন, ড্রামাটিস্ট, নাট্যকার ছিলেন, ফিল্ম মেকার এবং পরিচালক ছিলেন। হি ড্যাশ অন 30 নভেম্বর 1948। তাই আমরা এখানে লিখতে পারি কি, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছেন 30 নভেম্বর 1948। এরপরে ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। তাহলে এখানে বোঝাই যায় যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি করতে পারবে না, ভালো ফলাফল করতে পারবে না। সো এখানে আমাদের, এখানে আমাদের কি আছে আমরা দেখলি, ওই যে ওখানে দেখো আনলেস লেখা আছে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবে না। আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, আমি বরং আমার চাকরি থেকে কি করব, যে ইস্তফা দিব, দেন টলারেট ইনজাস্টিস, অবিচার সহ্য করা চাই। আমরা জানি যে গুড রেজাল্ট অর্থ হচ্ছে কি, বড় একটি জিনিসের চেয়ে আরেকটি যখন অধিকতর পছন্দ হয় সেক্ষেত্রে আমি কি করবো, উড রেজার বসাবো। তাহলে আমি কি লিখবো, আই উড রেজার রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। এখানে আমরা প্রথমটাতে কি লিখলাম, ইট ইজ হাই টাইম, তারপর হচ্ছে ইট ইজ রেইনিং হেভিলি, এটা আমি বলেছিলাম তোমাদেরকে কোনটা লিখতে, উড ইউ মাইন্ড। তাহলে আমাদের উড ইউ মাইন্ড চলে গেল, তারপরে হচ্ছে বি নাম্বার হচ্ছে ইট ইজ হাই টাইম, এটাও গিয়েছে, তারপর হচ্ছে গিয়ে দেখো অ্যাজ ইফ, অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ চলে গেল, তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন, এই ওয়াজ বর্ন, আনলেস আনলেস, তারপর আই উড রেদার, এই উড রেদার। আচ্ছা এখানে আমি তোমাদেরকে 6টা সেন্টেন্স লিখে দেখিয়েছি, আমি বাকিগুলো আবার লিখে দেখাচ্ছি, তাহলে তোমরা বাকিগুলো বুঝতে পারবে যে কোথায় কোনটা ব্যবহার হবে। জি নাম্বারে দেখো, জি নাম্বারে হচ্ছে সন, জিনিস হচ্ছে ড্যাশ এ স্যাটেলাইট ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন। আমি তোমাদেরকে আগেই বলেছি যখন নাকি দুটো গ্যাপ থাকবে, মাঝে কিছু থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এখানে আমাদের কি বলেছে, ছেলে জিজ্ঞেস করছে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক। এক্স নাম্বার উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে কি করেছি, ইনফর্ম করেছি ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। তাহলে এখানে কি আছে দেখো তোমরা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝে গ্যাপ, আবার কি আছে দ্য ইনসিডেন্ট ঘটনা, সাবজেক্ট টুক হচ্ছে ভার্ব এবং অবজেক্ট হচ্ছে প্লেস, এখানেও পাস্ট ফর্ম এখানেও পাস্ট ফর্ম। এবং আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝে গ্যাপ এবং আবার যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ। তাহলে এখানে কি আছে, উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে কখন ইনফর্ম করলাম, অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টেক প্লেস, অ্যাজ সুন অ্যাজ যা ইনসিডেন্ট ঘটনাটা ঘটার সাথে সাথে আমরা পুলিশকে কি করলাম, ইনফর্ম করলাম। আওয়ার সোসাইটি, এরপর দেখো আই নাম্বার, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পার্সন, আমাদের সমাজটা কিসে ভরে গিয়েছে, যে মন্দ লোকে ভরে গিয়েছে। উই রিমেইন অ্যাওয়ার অফ দেন, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে কি করতে হবে, উই রিমেইন অ্যাওয়ার অফ দেম, উই হ্যাভ টু, এই যে উই এর পরে আমাদের যে গ্যাপ টু আছে এখানে কি লিখতে হবে, উই হ্যাভ টু, উই হ্যাভ টু, হ্যাভ টু অর্থ কি, আমি তোমাদেরকে বলেছি কি কোনো কিছু অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন, এরূপ বাধ্যবাধকতা যখন বোঝাবে। তাহলে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, আমাদের সমাজ কিসে ভরে গিয়েছে, মন্ত্রলোকে ভরে গিয়েছে, উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার দেম, তাদের সম্পর্কে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সচেতন হতে হবে। এই যে অবশ্যই হতে হবে বাধ্য, এই ক্ষেত্রে আমরা কি বসালাম, হ্যাভ টু বসালাম। এরপরে যে নাম্বার, ড্যাশ ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, এরপরে সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড, তাহলে এই হিউ অ্যান্ড ক্রাই হচ্ছে শোরগোল, তাহলে ড্যাশ ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, তাহলে রাস্তায় কি হচ্ছে, শোরগোল হচ্ছে। তাহলে অবশ্যই আমাদের এখানে শেষে বাকি আছে কি, দেয়ার আছে, তাহলে আমরা এখানে কি লিখব, দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, যে রাস্তায় শোরগোল হচ্ছে, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড, কিছু অবশ্যই ঘটবে। এখানে আমি তোমাদেরকে একটা বোর্ড পড়িয়ে বুঝিয়ে দিলাম কিভাবে তোমরা ওয়ার্ডস এন্ড ফ্রেজ করবে,
এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস আমি আরেকটা করিয়ে তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদেরকে প্র্যাকটিস 1 করে দেখিয়ে বুঝিয়ে দিলাম এখন তোমরা দেখো প্র্যাকটিস 2 এখানে আমি কিছু সেন্টেন্স লিখেছি তোমরা ভালো করে খেয়াল করো এখানে আমাদের প্রথমে কি আছে অ্যাজ ইফ হচ্ছে কি যে আমরা জানি যে অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন তাই না এবং যেন এটা আমরা কি বলেছি যে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স পরের অংশ পাস্ট টেন্স অথবা প্রথম অংশ পাস্ট টেন্স পরের অংশ পাস্ট পারফেক্ট হলে অ্যাজ ইফ বসবে এরপর হচ্ছে দেয়ার আছে বা ঘটে অর্থে দেয়ার ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা হ্যাভ টু কোনো কিছু অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন এবং বাধ্যবাধকতা লেট অ্যালোন ভাবাই জানা বা চিন্তাই করা যায় না এমন হোয়াট ইফ কি ঘটবে যদি অথবা কেমন হবে যদি যদি কোন সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে এবং এরপরে যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো হোয়াট ইফ তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ কোনো কিছু ঘটতে না ঘটতে যেতে না যেতে খেতে না খেতে পড়তে না পড়তে এরপরে যে উড্রেটার হচ্ছে বরং ইট অলসো ইহা আর হ্যাক বেটার হচ্ছে গিয়ে আমরা কি করি কাউকে কোনো উপদেশ বা পরামর্শ দেয় সেটা বা উচিত আছে আমরা হ্যাক বেটারটা বসাই তো এখানে দেখো প্রথমে এ নাম্বারটা আমরা খেয়াল করি উই ড্যাশ পে এ ভিজিট টু কক্সিস বাজার দেন দা সুন্দরবনস যে আমরা কি হয়েছে যে আমি বরং কোথায় যাব ভ্রমণে কক্সবাজার যাব কোথায় যাওয়া হচ্ছে সুন্দরবন যাওয়া হচ্ছে তাহলে আমি তোমাদেরকে বলেছি যে বরং অর্থে এবং একটির চেয়ে আরেকটি যদি বেশি পছন্দ করে সেক্ষেত্রে আমরা উড্রেদার বসাবো আমাদের উড্রেদার এই উড্রেদারতে আছে তাহলে উই উড্রেদার pay a visit to Cox's Bazar, then the Sundar Ones. এরপর দেখো বি নাম্বার the storm was raging violently. ঝড় কিভাবে হচ্ছে প্রচন্ড রূপ ধারণ করছে we got out dash it abated abated হচ্ছে হ্রাস করা থামা তাহলে আমাদেরকে কি করতে হবে কখন জানতে হবে যখন নাকি এটা থেমে যাবে ঝড়টা যখন প্রশমিত হবে থেমে যাবে তাহলে অবশ্যই এখানে আমাদের কি হবে যে as soon as as soon as it abated এরপরে সি নাম্বার ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেলস ফারদিন সব সময় বোস্টফুল অর্থাৎ দাম্ভিকতা তার চাচার ব্যাপারে আঙ্কেলের ব্যাপারে কি করেন দাম্ভিকতা প্রকাশ করেন চাচাকে নিয়ে গর্ব করে হি টকস সে কথা বলে ড্যাশ দে ওয়্যার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি যেন তারা কিসের ভিতরে দেশের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল মানুষ তাহলে এখানে যে এই যে কথাটা বলছে আমরা দেখতে পাচ্ছি হি টকস এতে এখানে টকসটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স এবং পরে ওয়্যার হচ্ছে গিয়ে পাস্ট টেন্স তো প্রথম অংশ প্রেজেন্ট টেন্স পরের অংশ পাস্ট টেন্স তাহলে আমরা এখানে কি বসাবো অ্যাজ ইফ তো আমাদের এখানে এই যে অ্যাজ ইফ আছে অ্যাজ ইফ এরপরে দেখো ডি নাম্বারটা মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস আমার কলেজ অনেক দূরে আমার বাড়ি থেকে I dash walk a long way to my college. এখন আমাকে কি করতে হবে অনেকটা পথ কি করতে হবে হেঁটে যেতে হবে এটা আমি করতে বাধ্য তাই না অবশ্যই করতে হবে করা প্রয়োজন এরূপ বাধ্যবাধকতা যখন বোঝাবে তখন আমরা কি বসাবো হ্যাভ টু তাহলে আমি এখানে লিখলাম হ্যাভ টু তাহলে আই হ্যাভ টু ওয়াক এ লং ওয়ে টু গো টু মাই কলেজ তিন নাম্বার দেখো জসীমউদ্দিন ইজ এ রুরাল পোয়েট আমরা জানি কি জসীমউদ্দিন কি পল্লী কবি হি ড্যাশ ইন 1903 ইন এ ভিলেজ নেম তাপুরখানা ইন ফরিদপুর তাহলে আমরা অবশ্যই জানি এখানে কি শাল দেয়া আছে এখানে আমরা তাহলে কোনটা বসাবো ওয়াজ বর্ন হি ওয়াজ বর্ন ইন 1903 ইন এ ভিলেজ নেম তাপুরখানা ইন ফরিদপুর এবারে এক নাম্বার দেখো ড্যাশ ইজ বিং হোয়াট টুডে আচ্ছা স্বাভাবিকভাবে আমরা জানি কি হবে ইট ইজ ভেরি হোয়াট টুডে এরপরে জি নাম্বারটা দেখো মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস ড্যাশ 80 মার্কস আমি তোমাদেরকে যখন লেট অ্যালোন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে লেট অ্যালোন দিয়ে কি বোঝায় যে যখন নাকি তোমার দেখা যাচ্ছে যে দুটোর মধ্যে তুলনা এবং তুলনাটা কোন অর্থ ব্যবহার হচ্ছে যে আমরা কি ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না তাই না যে ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না এমন অর্থ আমরা কি বসাই লেট অ্যালোন তাহলে এখানে মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস মারুফ কি পায় না 50 মার্ক পায় না তাহলে ভাবাই যায় না আমরা এখানে কি লিখতে পারি লেট অ্যালোন যে ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না সে কত মার্কস পাবে 80 মার্কস আচ্ছা
এবার এই নাম্বার দেখো, দেস আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, আমাদের বাড়ির চারপাশে কি আছে, অনেক আম গাছ আছে। তাহলে আমরা জানি কি, যখন নাকি এরকম আছো অর্থে ব্যবহার হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ, অনেক আম গাছ আছে অ্যারাউন্ড আওয়ার হোম, আমাদের বাড়ির চারপাশে। আই নাম্বার ফয়েস সিমস টু বি উইক, ফয়েস কে কি দেখাচ্ছে, দুর্বল দেখাচ্ছে। হি ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর, আমরা জানি কি হ্যাড বেটার কথাটা দিয়ে কি বোঝায়, হ্যাড বেটার অর্থ কি উচিত অর্থে আমরা হ্যাড বেটার বসে এবং কি কাউকে উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। তাহলে যেখানে বলা হয়েছে ফয়েস কি সিমস টু বি উইক, তাই খুব দুর্বল দেখাচ্ছে, তাহলে হি হ্যাড বেটার, হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর, তাকে অবশ্যই কি করতে হবে, একজন অভিজ্ঞ ডক্টরের সাথে কি করতে হবে, কনসাল্ট করতে হবে। এরপরে যে নাম্বার দেখো, দ্য রিভার ইজ কাম, নদীর কি শান্ত, ড্যাশ উই সুইম ইন দ্য রিভার, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, এখানে ড্যাশ আছে, এরপরে কি সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তার মানে হচ্ছে এটা কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না, ড্যাশ, এবং এরপরে যদি এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, হোয়াট ইফ, কি ঘটবে যদি অথবা কেমন হবে যদি। তাহলে কি, ড্যাশ উই সুইম ইন দ্য রিভার, হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, কি ঘটবে যদি অথবা কেমন হবে যদি আমরা যদি নদীতে সাঁতার কাটি। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো, আমি দুটো প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দিলাম, এবং তোমরা বাসায় যে আমি যে গ্রামারের রুলসগুলো প্রথমে যে ক্লাসগুলো অনলাইন ক্লাসে আমি যেগুলো করিয়েছি ওই ক্লাসগুলো তোমরা বারবার দেখবে, দেখে যেগুলো প্র্যাকটিস করালাম এগুলোর সাথে মিলাবে এবং এগুলো বোঝার চেষ্টা করবে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বুঝতে পারবে। থ্যাংকস।